আসসালামু আলাইকুম। তাহলে পরের জনকে যুক্ত করি, রফিক আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আমি আপনাদের একজন ভক্ত, সংশয় ডট কম এর নিয়মিত পাঠক। আচ্ছা রফিক আহমেদ সাহেব, আপনার ছবি কিন্তু এখানে ভিজিবল, আপনি এমন কোনো কথা বলবেন না দয়া করে যাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হয় বা আপনাকে কেউ চিনে ফেলে, বুঝতে পেরেছেন? আমি ছবিটা কি করতে পারি? ছবিটা আপনি চেঞ্জ করে দিতে পারেন বা আপনি এখান থেকে বের হয়ে আরেকটা নাম নিয়ে আরেকটা ছবি নিয়ে আপনি যুক্ত হতে পারেন। না, আমার অবশ্য অন্যরকম কিছু না, কন্ট্রাডিক্টরি কোনো কিছু না, কিংবা যে আপনি বলেন যে এই যে সন্ত্রাসীরা আক্রমণ করবে এই জাতীয় কিছু না। আমি শুধু একটা কথাই বলতেছি, সেটা হলো যে এইভাবে এইভাবে কথা বলেন আসিফ ভাই, ওনার সাথে এইভাবে কথা বলেন। হ্যাঁ, আপনার সাথে এইভাবেই কথা বলি, আপনার এটা না দেখাই আমরা। হ্যাঁ বলেন আপনি। কথাটা হলো যে আমরা তো ধরেন যে লেখাপড়া আপনারা জানা জানেন যে পড়াশোনা আপনাদের করেন, তা আমি সবসময় সে বিষয়ে আপনাদের প্রতি শ্রদ্ধাশীল, এত জানা শোনা আপনাদের আছে। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হলো যে যেমন একটা ফুল, ফুলের মধ্যে মৌমাছি গিয়ে ফুল থেকে কি মধু আহরণ করে, আর মাকড়সা সেখান থেকে বিষ আহরণ করে। আপনারা দয়া করে যে যে ইসলাম ধর্মের যে ভালো দিকটা, আপনাকে একটা প্রশ্ন করি, মনে করেন আপনি তো বলেন ফুলের থেকে মৌমাছি মধু আহরণ করে আর মাকড়সা বিষ আহরণ করে, আর মানে কুকুরের পায়খানা থেকে মৌমাছি কি আহরণ করে আর মানে মাছি কি আহরণ করে? ওটার আগে আসিফ ভাই, তাহলে রফিক ভাই আপনি নিজেও বলতেছেন যে কোরআন এমন একটা বই যেখানে মধ্যে মধু আছে, যেখানে মধ্যে বিষ আছে, আল্লাহর কিতাবে কি বিষ থাকা পসিবল? আচ্ছা, এখানে যে জিনিসটা আছে, যেমন আমার কাছে আমি যতটুকু জানি আপনাদের মতো এত ব্যাপক পড়াশোনা আমার নাই। আমার কথাটা একটু ইয়ে করুন, আমরা আমি 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 আপনার কথার জবাব দিতেছি। জি জি জি, আমি আপনাদের কথার জবাব দিতেছি, আপনাদের মতো এত ব্যাপক পড়াশোনা নাই, ব্যাপক জানা শোনা নাই। তারপরে যতটুকু জানছি আমি, যতটুকু বুঝছি, এবং এই বিশ্বাস আমার কাছে হয়েছে যে আজকে ধরেন কোটি কোটি মানুষ মুসলমান, তারা তো একটা বিশ্বাস নিয়ে আছে। সবাই কি খারাপ? ভাই রফিক ভাই, রফিক ভাই প্লিজ আমার আমার কথাটা একটু অ্যান্সার করেন। আপনি নিজে যে উদাহরণটা টানলেন যে মধু থেকে একজন মধু, ফুল থেকে একজন মধু সংগ্রহ করে, একজন বিষ সংগ্রহ করে, আপনার কথাটা যদি আমি ধরেও নেই, এই উদাহরণটা যদি ধরেও নেই, আপনার উদাহরণ থেকে বোঝা যাচ্ছে কোরআন এমন একটা কিতাব যে কিতাব থেকে কেউ কেউ ভালো জিনিস দিচ্ছে এবং আমরা বিষটা বের করে নিয়ে আসতেছি। আপনার কি আসলে একজন মনে আপনার কি আসলে মনে হয় যে আল্লাহর কিতাবে বিষ থাকা পসিবল? আছে তো, থাকবে না কেন? অবশ্যই আছে। আল্লাহ শুধু আল্লাহর কিতাব, শুধু আল্লাহর কিতাব কোরআনে না, কোরআনে না, প্রত্যেকটা প্রত্যেকটা ধর্মগ্রন্থেই, প্রত্যেকটা ধর্মগ্রন্থেই এই জিনিসটা আছে। যেমন তাহলে কি ওটা সত্য সত্য কোন সেখান থেকে সেখান থেকে আমি ভালোটা নিব? রফিক ভাই কথাটা শুনেন, তাহলে কি ওটা সত্য কোন স্রষ্টা থেকে আসছে বলে আপনার মনে হয়? আল্লাহ বা স্রষ্টা, তার কথার মধ্যে বিষ থাকবে? যেই স্রষ্টা নিজেকে বলে পরম করুণাময় অসীম দয়ালু, তার কিতাবের মধ্যে বিষ থাকবে এটা আপনি বলতেছেন? আপনিও জানেন ভালো, আমিও বুঝি ভালো, আমিও বুঝি আসল ঘটনাটা কি। আচ্ছা আমি আমি আপনি আপনারা জানেন, গবেষণা করছেন, করে যে তথ্য আবিষ্কার করছেন, সেটা আমিও জানি ঘটনা, কিন্তু আমি প্রকাশ করি না এই আর কি। আই এম কনফিউজড। তাহলে তো আপনি, হ্যাঁ তাহলে তো আপনি যে সত্যটা প্রকাশ করতেছেন না, সরি আসিফ ভাই আমি আপনাকে কাট করতেছি বারবার, বাট আপনি যে এটা করতেছেন না, মানে যে সত্যটা আপনি সত্য জেনেও লুকাচ্ছেন, সেই সত্য আমরা বলতেছি। আপনি আপনার তো আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার কথা, ওটা আপনি আমাদেরকে থামাচ্ছেন কেন? আপনার অ্যাপ্রিসিয়েট করতে পারছেন না এই কারণে। রফিক ভাই মনে করেন যে বিষগুলা বা সত্য যে জিনিসগুলা বিষ হিসাবে আছে আপনার কোরআনে, সেই বিষগুলো তো আপনার এলাকার মসজিদের মালানারাও বলে না, সবাই জনসম্মুখে সবার সামনে বলে না। তারা বলবে কখন? যখন শরিয়াত খেলাফত আন্দোলন আসবে ওরকম টাইমে তারা বলবে, এর আগ পর্যন্ত তারা লুকাছাপাইত করবে সভ্য সমাজে, এই কথা তারা বলে না। যদি তারা ওইখানে না বলে রফিক ভাই, তারা যদি এটা না বলে, আপনি তাদেরকে যে কেন বলেন না যে আপনি বিশের, আপনি খালি মধুর কথা বলেন, বিশের কথা বলেন? আপনারা যেটা বলতেছেন সেভাবে বলেন। যেমন একজন একবার আমার সঙ্গে একজন তর্ক করতেছে, আমি বললাম যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এই দিয়ে কি করছে? এটা দিয়ে বুঝাইছে যে যার যার ধর্ম তার তার কাছে। এখন আপনি বলতেছেন যে এরকম বোঝায় নাই ভাই, কোরআনে এরকম কোনো কথা বোঝায় নাই। আমি এটা সামনে আনবো, আমি আমি দলিল প্রমাণ গুলো আপনাকে একটু বের করে দেখাচ্ছি, তাহলে আপনি দেখে বুঝতে পারবেন। না না, আমি আপনার সঙ্গে আমি আপনার সঙ্গে তর্ক করে পারবো না। আচ্ছা এক সেকেন্ড ভাই, আমার কয়েকটা কথা আছে। মহিউদ্দিন ভাই, আমি বলতেছি আপনার কাছে যে আপনাদের যে রেফারেন্স, আপনার রেফারেন্স অডেল রেফারেন্স, এত রেফারেন্স আমি দিতে পারবো না। আমরা কখনো এই ধরনের কথা বলি নাই, আমি অন্তত কখনো এই কথা বলি নাই
যারা ধর্ম বিশ্বাস করে তারাই খারাপ, এটা আমি না সেটা কখনোই আপনি বলি বলেন না। না, কখনো বলেন না, বরঞ্চ কখনো আমি বলেন না বলেছি, আপনারা বরঞ্চ ধর্মান্ধদের বিরুদ্ধে করতেছে, না, ধর্মান্ধদের বরঞ্চ আমরা বলেছি ধর্মান্ধ। যে কারা কে কে কি বিশ্বাস করে সেগুলো দিয়ে আমার কাছে যাই আসে না। আমি আলোচনা করি অরিজিনাল টেক্সট নিয়ে, মানে হচ্ছে কোরআন হাদিস নিয়ে, সেখানে কি লেখা আছে। সেইগুলা কোনো মানুষ না, সেগুলো হচ্ছে বইপত্র বা সেগুলো হচ্ছে মতাদর্শ, মতাদর্শকে সমালোচনা করি আমি, কোনো মানুষের সমালোচনা বা কোনো মানে মতাদর্শ। এই যে নবী মোহাম্মদের সমালোচনা কেন করতে হয়, কারণ সে একটা মতাদর্শ দিয়ে গেছে, তার জীবনটা একটা মতাদর্শের ভিত্তি, এই কারণে তার সমালোচনা করতে হয়। কিন্তু কোনো ব্যক্তি বিশেষের কারা কি পালন করতেছে, কারা কি বিশ্বাস করতেছে, এইগুলো দিয়ে ভাই আমার তেমন কিছু যায় আসে না, আমি দেখি মতাদর্শ। 2 নম্বর কথা, আপনি বলেছেন যে আমরা কেন মানে ঈশ্বর মানে আমরা কেন ভালোটা বেছে নিচ্ছি না, এই ধর্মগ্রন্থ থেকে খারাপটা বাদ দিয়ে ভালোটা বেছে নিচ্ছি না। আচ্ছা, ভালোটা যে আমি বেছে নিব, ভালো এবং মন্দ এই জিনিসটা আমি আলাদা করব কিভাবে, আলাদা করার পদ্ধতিটা আমার কাছে কি আছে। আমি যদি আমার নৈতিকতার ভিত্তি যদি ধর্ম হয়ে থাকে, আমার নৈতিকতা বা আমার মোরাল স্ট্যান্ডার্ড যদি ইসলাম হয়ে থাকে, তাহলে তো গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে ধর্ষণ করা এটা আমার কাছে খুবই নৈতিক কাজ বলে মনে হবে। আমি তো বুঝতেই পারবো না, আমার কাছে তো এই রিয়েলাইজেশন আসবেই না যে এটা ভালো নাকি খারাপ। আমার কাছে তো মনে হবে এটা আল্লাহ এবং নবীর বিধান, এটা করতে হবে, এটা করাটাই ভালো। তো আপনি যে বলছেন ভালোটা গ্রহণ করে খারাপটা আমি বাদ দিব, এই গ্রহণ বর্জনের পদ্ধতির ভিতর দিয়েই তো আমি যাবো না, যতক্ষণ পর্যন্ত না আমি আমার কাছে মোরাল স্ট্যান্ডার্ডটা হবে যুক্তি তথ্য প্রমাণ, যখন আমার মোরাল স্ট্যান্ডার্ডটা হবে যুক্তি তথ্য প্রমাণ, তখনই শুধুমাত্র আমি ভালো কোনটা মন্দ কোনটা সেটা বোঝার রিয়েলাইজেশনে আসতে পারবো। এছাড়া এছাড়া আমি আমাকে যতক্ষণ বলতে পর্যন্ত দিবেন একটু শেষ করে নিই, আপনি অনেকগুলো কথা বলেছেন সেগুলোর তো উত্তর একটু দিয়ে নিই, যতক্ষণ পর্যন্ত আমার মোরাল স্ট্যান্ডার্ড হচ্ছে নবীর জীবন এবং কোরআন, ততক্ষণ পর্যন্ত তো ভালো মন্দের এই হিসাব নিকাশের ভিতর দিয়ে আমি যেতেই পারবো না। আর তাহলে কোরআন যদি আমি বিশ্বাস করে তারপর যদি আমি পড়তে বসি যে আচ্ছা ঠিক আছে এটার ভিতরে ভালো কি আছে দেখি, তখন ভালো মন্দ আমি মানে মানে আলাদা কিভাবে করব, আমার কাছে তো সেই টুলসটাই নাই। কিন্তু যখন আমার কাছে সেই টুলসটা আছে, যুক্তি তথ্য প্রমাণ নামক যে টুলসটা আছে যেটা দিয়ে আমি যাচাই করে দেখতে পারবো, তখন তো আমি শুধুমাত্র কোরআন না, যে কোনো জিনিসই আমি যাচাই করে দেখতে পারবো। আমরা যে কাজটা করছি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে সেই জিনিসটাকে যাচাই করে দেখানোটা শেখাচ্ছি, এবং আমরা নিজেরাও বের করে করে দেখাচ্ছি যে এই যে এই জিনিসটা খারাপ কেন খারাপ, এই কারণে খারাপ, এই যে প্রসিডিউর, এই প্রসিডিউরের ভেতর দিয়েই তো ভালো এবং মন্দ মানুষ নিজেরা বুঝে বের করবে। 3 নম্বর যে জিনিসটা আপনি বলেছেন যে আমরা খালি মানে ভালোটা খারাপটা বলি, ভালোটা বলি না। আচ্ছা, আপনি তো আপনি কি কখনো কোনো ওয়াজি গিয়ে ধরেন আহমদুল্লাহ সাহেব বা মিজানুর রহমান আজহারি ওনাদেরকে গিয়ে কি কখনো বলেছেন যে ভাই আপনারা তো সবসময় নবীর ভালোটা বলেন, মাঝে মাঝে একটু খারাপটা বলেন না, এই কথাটা কি আপনি কখনো ওনাদেরকে গিয়ে বলেছেন, নাকি শুধুমাত্র নাস্তিকদেরকেই মানে তাদের কাজে বাধা দেওয়ার জন্য বা যে কারণ যে কোনো কারণেই হোক তাদের কি শুধুমাত্র আপনি কথাটা বলেছেন? এটা এটা বলা আদৌ সম্ভব না। কি কারণে সম্ভব না আপনারাও জানেন, আমরাও জানি, আমিও জানি কি কারণে সম্ভব না। আমার কথা হলো আপনাকে বুঝতে পারছি না ভাই, আমি বুঝতে পারছি না ভাই, একটু বলে দেন আমাদেরকে। কারণ এটা বলা যাবে না, বলা যাবে না, কারণ তারা মনে করে যে আমরা বললাম সন্ত্রাস, তাদের সন্ত্রাসী গ্রুপের কারণে বলা যাবে, সাথে সাথে তারা কতল করে। কারা কারা সন্ত্রাসী, কারা সন্ত্রাসী, এই যে যারা ধর্ম বিক্রেতা, ধর্ম ওয়াজিরা, ধর্ম ব্যবসায়ীরা, আজকে আপনি বলতেছেন যে আমরা কেন বসে বলি। আমি আমি আমার কথাটা হলো আমি যেটা চাইতেছি বলতেছি সেটা হলো রফি ভাই, আমি যেমন 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 আপনি কতগুলো বিষয় নিয়ে, যেমন আসিফ মহিউদ্দিন সাহেবের একটা একটা বক্তব্য, আমি রফি ভাই একটু কথা শুনেন প্লিজ। কি বলেন, আমি আপনার কথা শুনে বুঝতে পারতেছি যে আপনি কি বলার চেষ্টা করতেছেন, যে আমরা একটু সুগার কোট করে বলি। আপনি চা আপনি রিয়েল লাইফে এবার সুগার কোট করে বলেন, আপনি চাচ্ছেন আমরা একটু সুগার কোট করে বলি, বাট আমি আপনাকে অনার রেখে আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি এটা পসিবল না, আমরা পারবো না কোনো সুগার কোট করে। কারণ আমি মনে করি কোনো সত্য সুগার কোট করে বলাটা কোনো টার্ডের উপরে, কোনো সরি ফর মাই ওয়ার্ড, কোনো পুপের উপরে আপনি যতই সুগার কোটিং করেন ওটার ভিতরে পুপি থাকে, ওটার ভিতরে টার্ডি থাকে, ওটা কোনো ভালো কোনো কিছু হয়ে যায় না। সত্য বলতে হবে উইদাউট কোন ধরনের ভয় ভীতি ছাড়া, আপনাকে বড় গলায় বলতে হবে। অ্যাপোলজেটিক হয়েতে আপনার শুনে নেন একটু কথাটা বুঝে নেন, অ্যাপোলজেটিক হয়েতে যে আচ্ছা ঠিক আছে হইতে পারে, এই হইতে পারে, সে হইতে পারে, এইভাবে সত্য প্রকাশ করা হয় না। আপনি যদি সত্য বলতে চান, আপনার কথা যদি সত্য হয়ে থাকে, আপনি বলবেন যুক্তি দ্বারা, আপনি বলবেন প্রমাণ দ্বারা, এবং যেটা সত্য সেটা আপনি মেনে নেবেন এবং অন্যকে জানাবেন, আপনি অন্যের উপর ফোর্স করবেন না। কিন্তু অন্য আপনার যুক্তিটা শুনে আপনাকে কোপাইতে আসবে এই ভয়ে, এই জন্য আচ্ছা ঠিক আছে তারা বুঝে না, তারা আপনাকে কোপাবে, এই করবে, সে করবে, এই জন্য আপনি নিজের রয়েছে বলবেন, এটা আপনি বলতে পারেন, আপনি রিয়েল লাইফে বলতে পারেন, বাট প্লিজ আমাদেরকে এই রিকোয়েস্ট করেন না। কেননা আমি মনে করি এটা কোনো সঠিক ওয়ে না, আমি সিরিয়াসলি মনে করি এটা কোনো সঠিক ওয়ে। আমি মনে করি যারা যারা পাগল, যারা পাগল, যারা সন্ত্রাসী, এটা তাদেরকেই সমর্থন দেওয়া হয়, তাদের কাজটাকে জাস্টিফাই করা হয়। আপনার কাছে হয়তো এরকমটা লাগতেছে না, বাট আমি সেটা ক্লিয়ারলি দেখতেছি যে আপনি সন্ত্রাসীদের ভয়ে নিজের কথাটাকে, নিজের সত্যটাকে আপনি রয়েছে বলতেছেন। সন্ত্রাসীদেরকে পাত্তা দেওয়া, আপনি রিয়েল লাইফে কথা বলেন হয়তো এটা আপনার জন্য নেসেসারি, আমার জন্য নেসেসারি না। আমি সন্ত্রাসীদেরকে এরকম পাত্তা দিয়ে এদেরকে এত মানে আদর্শ করে কথা বলবো না, এটা পসিবল না, এটা হবে না।
সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে হবে? একটু আমি যদি বলতে দেন, একটা বই পড়ছি, সেটা হলো মাহমুদুল মাহমুদ হাসান সাহেবের শরিয়া কি বলে আমরা কি বলি। উনি তো এই বইটার মধ্যে সব কথাই বলছেন, এবং বলছেন যে যে আপনার যে মদিনা সনদ, মদিনা সনদ নিয়েও বলছেন যে এটার মধ্যে কি আছে, মুসলমানদের হত্যা করলে বিধর্মীরা ফাঁসি হবে, আর মুসলমান বিধর্মীকে হত্যা করলে কোনো কিছুই হবে না, এগুলো কথা তো বলছেন। আপনি সেভাবেই বলেন, একটু কাইন্ডলি যদি ওইটা পড়েন, তাহলে পড়লে রিকোয়েস্ট করতেছি, আপনারা পড়ছেন হয়তো, এটা আমার পড়া আছে, ওনার সাথে আমার পরিচয় আছে, এই বইয়ের যে লেখক ওনার সাথে আমার পরিচয় আছে, কিন্তু ওনার অ্যাপ্রোচ আমার কাছে খুবই ভুল অ্যাপ্রোচ মনে হয় ওনাকে আমার একদম, মানে উনি যেই কথাবার্তাগুলো বলেন, আজকাল যেই কথাবার্তাগুলো বলেন সেগুলো তো আরো বস্তা পচা কথাবার্তা বলেন, এইগুলা হচ্ছে গিয়ে আপনাকে বস্তা পচা সমাজের মধ্যে থেকেই এই বস্তা পচার বিরুদ্ধে ফাইট করতে হবে। যেমন কিছু কিছু বিষয় আমি চাই না আপনার সাথে এরকম কোনো কিছু হোক। ধরেন কোনো সন্ত্রাসী যদি আপনার ঘরে, মানে আপনার ঘরে হানা দেয়, আপনার পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, আপনি কি তাদের সঠিক বিচার চাবেন নাকি আপনি তাদের সাথে কম্প্রোমাইজে যাবেন? তাদেরকে প্রতিহত করাই আমার কম্প্রোমাইজ, তাদের সঠিক বিচারটা চাবেন নাকি তাদের সাথে কম্প্রোমাইজ করবেন? সঠিক বিচার যাব, সঠিক বিচার, সেখানে কেন কম্প্রোমাইজ করবেন? কেন আইডিওলজির প্রশ্ন, কেন কেন আইডিওলজির কম্প্রোমাইজ আমাকে, জিনিসটা তারা তো অন্ধ, তারা তো অন্ধ, তারা অন্ধ, তাদের চোখের উপরে, যারা তাদের চোখের উপরে ইয়ে করা আছে, চশমা পরা, ইন্টারঅ্যাকটিভ কথা বলে, যারা যারা সন্ত্রাসী তারা অন্ধ না? সন্ত্রাসী যারা, তারা হইলো আমার দেশে যে ইয়ে সন্ত্রাসী যারা, তারা হইলো অর্ধ শিক্ষিত, এই যে আমাদের দেশে এক সময় অন্ধ না? রফিক ভাই, রফিক ভাই প্লিজ ইন্টারঅ্যাকটিভ কথা বলেন, আমার কথা। আর কিছু কিছু আছে কট্টর, যেমন মামুনুল হক, মামুনুল হক কি বলছে? আসিফ ভাই, মানে রফিক ভাইয়ের সাথে আমি খুবই চেষ্টা করছি যে ইন্টারঅ্যাকটিভ কথা বলতেন, বাট উনি, আমি জানি না কেন, বাট উনি ইন্টারঅ্যাকটিভ কথা বলছেন না। আমি আমি কিন্তু খুবই চেষ্টা করতেছি যে আচ্ছা আচ্ছা, আমরা একটু ওনার কাছ থেকে একটু শিখি তাহলে। হ্যাঁ ফারাজ ভাই, আমরা ওনার রফিক সাহেবের, আমি আপনি উনি, সরি সরি সরি, আমি আপনাকে আপনাদেরকে আমি আমি আপনাদেরকে মতো শেখানোর মতো অত জ্ঞান গর্ব আমার নাই, আমার যতটুকু বুঝা আছে সেটা বলতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যেমন যেমন আপনি ভাই, বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম, আমরা আমরা বুঝতে পেরেছি আপনার মানে পয়েন্টটা বুঝতে পেরেছি আমরা। তা আমি তাহলে আপনার কাছ থেকে একটু জানতে চাই, মনে করেন আপনি আমাদেরকে একটু মুরতাদের যে শাস্তি, মৃত্যুদণ্ড, কেউ ধর্ম ত্যাগ করলে তাকে যে শাস্তি মেরে ফেলতে হবে, এটা যে ইসলামের শরীয়তের বিধান আছে, হ্যাঁ আছে, আপনি মোলায়েম ভাবে কিভাবে বোঝাবেন একটু বলেন। এটা তো মোলায়েম, মোলায়েম করার তো কিছুই নাই, এখানে তো প্রয়োগই নাই, আমার দেশে কি ধর্ম ত্যাগ করলে কেউ কাউকে হত্যা করতে পারবে? তাদের সাথে কম্প্রোমাইজ করতে হবে, আবার বলছেন যে কম্প্রোমাইজ করা যাবে না, এটা তো তারাও পারবে না। রফিক রফিক ভাই, একটা সেকেন্ড একটা সেকেন্ড, আমার কথা প্লিজ বুঝে একটু অ্যান্সার করেন। এই যে আপনি যে কথাটা বলেন একটু আগে, যে যেখানে কোরআনের মধ্যে বিষ আছে, এই কথাটা কি কনসিডার করা যায় কিনা, আপনি ধর্ম থেকে বের হয়ে গেছেন, এই এই কথা দ্বারা, আপনার যে কোরআনে বিষ আছে এই কথা দ্বারা কি কথাটা বলা যায় না যে আপনি ধর্ম থেকে বের হয়ে আসছেন? আমি আমি আপনাকে শুধু বলতেছি যেমন ধরেন, প্লিজ কথা, আমার কথার উপর কথা বলেন, আমার কথাটা বুঝে কথা বলেন, আমার কথার প্রশ্নটার উত্তর দিন প্লিজ, আমি আপনাকে বারবার রিকোয়েস্ট করতেছি, প্লিজ প্লিজ, আমি যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটার উত্তর দেন প্লিজ। কোনটা? আপনি যে কথাটা বলেছিলেন যে কোরআনে বিষ আছে, এই কথাটা কি এই হিসাবে কাউন্ট কনসিডার করা যায় কিনা যে আপনি ধর্ম থেকে বের হয়ে গেছেন? এটা দ্বারা খুব বিতর্কিত বিষয় আর কি, এটা দ্বারা বোঝা যায় না যে আপনি ধর্ম থেকে বের হয়ে আসছেন, মানে একজন মুমিন, একজন মুসলিম বলতে পারে যে কোরআনে বিশ্বাস আছে, এটা বলতে পারে কেউ? কোনো মুসলিম, কোনো মুসলিম বলতে পারে না? তাহলে তাহলে তো মুসলিম যদি বলতে না পারে, তাহলে তার জাতীয় মুদ্রা হিসেবে কনসিডার করা যায়, যাদের যাদের মধ্যে চুক্তি আছে। রফিক ভাই, আমি আপনি ভাই প্লিজ ভাই, অনেক কথা প্লিজ, অনেক ভাই, অনেক কথা বলা যায় না, আপনি অনেক কিছু সত্য কথা বলা যায় না, সব সত্য কথা বলা যায় না। রফিক ভাই, আপনি অনেক কিছু বলতে চান আমি বুঝতে পারছি, বাট প্লিজ আলোচনাটাকে স্পেসিফিক রাখেন, আমি বারবার আপনাকে অনুরোধ করতেছি, আমি বারবার আপনাকে অনুরোধ করতেছি, আপনি যখন বলতেছেন এই কথাটা যে কোরআনে বিষ আছে, তখন যদি আপনাকে কেউ মুরতাদ হিসেবে কনসিডার করে এবং আপনার আপনার উপরে মানে শরিয়া আইন অনুযায়ী আপনার উপরে সে ইয়া চায়, আপনার প্রাণ চায়, সে তখন আপনি তাকে কি বলে বোঝাবেন? কতল করতে চায় তখন আপনি আপনি তাকে কি বলে বোঝাবেন? তার সাথে কি আপনি কম্প্রোমাইজ করবেন যে না অর্ধেক কাটো, অর্ধেক কাটো দরকার নেই, প্লিজ আস আমরা কনসিডার করি, কম্প্রোমাইজ করি, এভাবে তার সাথে ইয়ে কম্প্রোমাইজ? আপনি আমার কথাটাকে ওইভাবে নিয়েন না,
আমি কথাটা যেভাবে বলছি সেটা হলো যে আপনি আমার কথাটাকে আপনি ওইভাবে নিয়ে যারা অন্ধ, যারা ওইভাবে নিয়ে আমার ইললজিক্যাল, প্রশ্ন যাদের কাছে কোনো, যাদের কাছে লজিক নাই যেখানে, রসিক ভাই, এগুলা এগুলা বেসিক কথা আচ্ছা আমরা সবাই জানি, এগুলা আচ্ছা বেসিক কথা ফারাস আমরা ভাই, সবাই জানি, বারবার আচ্ছা আপনি ফারাস এগুলা ভাই, কেন রিপিট করতেছেন? ফারাস ভাই ওনাকে একটু বলতে দিয়ে তাহলে ওনাকে আমরা ইয়া করে দিই। বলেন রফিক সাহেব, আপনি বলেন, আপনি আপনার বলার যেটা বলতে এসেছেন সেটা বলেন, তারপর আপনাকে আমরা বলেন, শেষ করেন আপনি। যেমন কিছু কিছু আলোচনা ইললজিক্যাল, যেমন নাসিবউদ্দিন সাহেব ওই দিন আলোচনা করতেছিলেন, আচ্ছা ধরে নিচ্ছে আমাদের সব আলোচনায়, সব আলোচনায় ইলজিক্যাল কোনো কোনোই দরকার মানে নাই, অপ্রয়োজনীয় হুদাই হুদাই, ইললজিক্যাল হ্যাঁ হ্যাঁ না। ধরে নিচ্ছে, ঠিক আছে আমরা আপনার কথা মেনে নিচ্ছি, আর কি কিছু বলবেন আপনি, আর কি কিছু আমি বলবেন? পয়েন্ট পয়েন্ট বলবো, পয়েন্টটা ব্যাখ্যা করি কি কারণে বলছি। আচ্ছা আচ্ছা যেমন করেন, যেমন আপনি নবী মোহাম্মদের যে আয়েশাকে বিয়ে, এটা এটা নিয়ে এটা বলতেছেন। ইলজিক্যাল, আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম, এটা এটা কত সালের কথা? কত আজ 1400 বছর আগের কথা, যে চোদ্দশো আমাদের বছর আগের কথা, বঙ্গবন্ধুতে আপনি বঙ্গবন্ধুকে নবী বিয়ে মোহাম্মদ, করছেন। নবী মোহাম্মদ শেষ রফিক করে সাহেব, বুঝলাম, উনি যেটা বলে শেষ করে, শেষ করে রফিক সাহেব, নবী মোহাম্মদ, নবী মোহাম্মদ নিজের মেয়েকে ছোট হওয়ার কারণে আবু বকর এবং ওমরের সাথে বিয়ে দেয় নাই, নিজে যে কাজটা সে করে নাই সেই কাজটা সে অন্য আরেকজনের মেয়ের সাথে করছে, আবু আবু আপনি কি এটা আবু জানেন? বকরের মেয়েকে বিয়ে করছে তার রাজনৈতিক কারণে, উনি কোনো রাজনৈতিক কারণে। উনি কোনো ভাই কষ্টের কথা বলবেন না আসিফ ভাই, উনাকে জাস্ট কথা রফিক বলে সাহেব, দিন। আপনি আপনি মানে আলোচনা করার মতো মনে মনে হচ্ছে না, আপনি পরিস্থিতিতে আছেন, মাথাতেও আছেন, আপনি আপনি রফিক আপনাকে স্যারের কাছে আপনাকে লাস্ট স্পিচ আপনি করার থেকে তাহলে আপনি বলে আপনি আলোচনাটা বলে আবার আরেক দিকে সুইচ করলেন কেন ভাই? আপনাকে আমি বলেছি, আপনি যে বললেন যে যুক্তিটা দিলেন 1400 বছর আগে, হ্যাঁ 1450 হ্যাঁ বছর আগে, আপনি হ্যাঁ আমার কথাটা একটু শুনে নেন, শুনে শুনে তারপরে সাউন্ড করেন, ঠিক আছে? বলেন। আগে সাউন্ড করেন না, আমি বলেছি যে নবী মোহাম্মদের জীবদ্দশাতে নবী মোহাম্মদ নিজে তার মেয়ে ছোট হওয়ার কারণে আবু বকর এবং ওমরের সাথে বিয়ে দিতে অস্বীকৃতি জানাইছে, অথচ নিজে তার নবী মোহাম্মদের মেয়ের বয়স সে সময় ছিল 1400 বছর ফাতেমা, এবং আবু বকর ছিল তার 2 বছরের বড় বা 2 বছরের ছোট, তার সাথে সে বিয়ে দেয় নাই, এটা বলে যে আমার মেয়েটা তো ছোট এই কারণে বিয়ে দেয় নাই, কিন্তু সে আবার আবু বকরের 6 বছরের মেয়েকে বিয়ে করছে, সে একই মোহাম্মদ। আপনি যে এটা এইমাত্র যে যুক্তিটা দিলেন যে 1400 বছর, সেটা তো 1450 বছর আগের কথা ভাই, সেই আমলেই নবী মোহাম্মদ নিজে তার মেয়েকে বিয়ে নিজে দেয় নাই, বিয়ে করছেন কিন্তু নিজের মেয়েকে দেয় নাই। তাহলে সেই রিয়ালাইজেশন তো তার নিজের ভিতরে ছিল সেই 1450 বছর আগে, সেই 1450 বছর আগে এই রিয়ালাইজেশন তো তার ছিল যে তার মেয়েটা ছোট, এত বুইড়া খাটাসের সাথে আমি কেন বিয়ে দিব। আচ্ছা তারপরে এখন এই তারপর পয়েন্টে দেখেন আপনি যে আমার, শুধুমাত্র শুধুমাত্র এই পয়েন্টে কথা বলেন, আর কোনো পয়েন্টে চলে যায় না, ঠিক আছে? এখন 1400 বছর আগে সে রাজনৈতিক কারণে বিয়ে করছে, এখন আবার আরেকটা ঠিক পয়েন্টে আছে, চলে যাচ্ছেন কেন? আপনি যে রাজনৈতিক বললেন, কারণে। যেমন আপনি আমাদের যে, দেশে, আমাদের দেশে, আমাদের দেশে যে গান্ধীজি আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কত যা বছর ইচ্ছা বয়সে বিয়ে আপনাকে করছে, 1 মিনিট সময় দিলাম, আপনি অন্য কোনো কথা না বলে, আপনার নিজের কোনো কথা, কিছু কথা বলে, এমন কোনো কথা বলে না যেটাতে বিতর্ক সৃষ্টি হবে, আপনাকে আমি 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ডে যা ইচ্ছা বলে, তারপর আপনি বিদায় নিতে পারেন। আপনি যদি এরকম ভাবে আপনি নেন, আলোচনা করতে চাচ্ছেন, চাপাচাপি আপনি আলোচনা করে, করতে চাচ্ছেন জোরাজুরি না করে, দেখি, তাহলে তো হবে না। আমাকে তো আপনি আলোচনা মতামতটা করতে আমি চাচ্ছেন, আপনাকে আপনি দিতেছি আলোচনা আলোচনা করতে করে, চাচ্ছেন না বলেই, না না আমি না না আলোচনা আপনার করতেছি কথা, কি কারণে চলাচলা করতেছি। আপনার কথা কোনো সেন্স মেক করতেছে না। আবু বকর ছিল তার ঘনিষ্ঠ বন্ধু এবং সবচেয়ে বড় সাগরেদ, এই মেয়েরে কেন তার রাজনৈতিক কারণে বিয়ে করতে হবে, এটা তো বুঝলাম না ভাই। আবু বকরকে রাখার জন্য, আবু বকরকে সাথে রাখার রাখার জন্য জন্য, হলো সাথে যেমন রাখার জন্য আবু সুদের সাথে বকরকে ছিল, হাতে রাখার জন্য, হাতে রাখার জন্য। সে তো তার হাতেই যেমন ছিল। তার আয়েশা সম্পর্কে যে সময় ব্লেম ছড়লো, তখন হচ্ছে অস্বীকার আরে করলো আরে এবং অন্য তাকে, জায়গায়, অন্য জায়গায় যাচ্ছেন কেন, অন্য জায়গায় যাচ্ছেন কেন, কি রাজনৈতিক কারণে তাকে বিয়ে করেছিল সেটা একটু বলেন আমাদেরকে। তখন তো তার সে কোনো একটা রাজনৈতিক, শক্তি, তার একটা শক্তি, তখন তো তার মাত্র একটা শক্তি, খাদিজা, খাদিজা মাত্র উমরও মারা তার গেছে, একটা শক্তি। কথা শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনেন আগে, তখন তো খাদিজা মাত্র মারা গেছে, খাদিজা মরছে 15 দিনও হয় নাই, 15 দিনও পাস হয় নাই, এর মধ্যে সে নাচতে নাচতে আবু বকরের মেয়ের বিয়ের পয়গাম দিছে, এইটা কোন রাজনৈতিক কারণে সেই সময় সে এত বাচ্চা একটা মেয়েকে বিয়ে করতে চাইলো, সেটা একটু আমাদেরকে বুঝান, কি রাজনৈতিক কারণে, আত্মীয়তা সম্পর্ক রাখার প্লিজ জন্য, রেফারেন্সটা দিয়ে আত্মীয়তা বুঝান, সম্পর্কে তার রেফারেন্সটা সাথে দিয়ে রাখার, বুঝান, কি রাজনৈতিক, কি কারণে সেটা একটু আমাদেরকে বুঝাই সে দেন, একটা, তো সেটা কি উনি রাজনৈতিক একটা কারণে। আবু বকর একটা পিলার ছিলেন, একটা পিলার মানে আপনি আবু বলতে বকর। চাচ্ছেন, আপনি বলতে চাচ্ছেন যে আবু বকরের প্রতি আপনার এতটুকু বিশ্বাস যে আবু বকরকে যদি, আবু বকরের মেয়েরে যদি বিয়ে না করতো, তাইলে ফারাস ভাই শুনছেন ভাই, মুমিন মুমিন বান্দার কথা এগুলো শুনছেন, এগুলো তো মানে রেফারেন্স ছাড়া জাস্ট মুড দিলের কথা, এগুলো তো কোনো সেন্স মেক করে না। একটা মানে পিলার কথা, আবু বকর, আবু কথাটা বকরের বলুন, মেয়েরে যদি সে বিছানায় না তুলতো, বাচ্চা মেয়েরে যদি সে দর্শন না করতো, একটু 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 রফিক সাহেব, আপনাদের একটু সাথে রফিক সাহেব, আমি তর্কে রফিক সাহেব যাইতেছি একটু, না, তর্কে রফিক সাহেব যাইতেছি না, একটু, তর্কে রফিক যাবেন সাহেব একটু, কিভাবে? এটার জন্য তো রেফারেন্স দরকার হবে। আপনি তর্কে যাবেন কিভাবে? আপনি তো তর্ক শোনার জন্য অ্যাটলিস্ট কারো কথা তো বোঝা লাগবে, ওই কথাটা বোঝার উপর বেস করে অ্যান্সার করা লাগবে। আমরা বহুবার চেষ্টা করছি, আমি বহুবার চেষ্টা করছি আপনাকে জাস্ট টপিক আলোচনা করার জন্য, আমি কোনোভাবেই পারলাম না, কোনোভাবেই পারলাম না আপনার সাথে আমি জিনিসটা। তো টপিকসে তো আছি না না, জি না না, না থাকেন আপনি ভাই, তো রবি ভাই থাকেন, থাকেন আপনি ভাই, একবারও এটা একেবারে একবারও থাকেন টপিকে ভাই, থাকেন সরি নি। টু সে আপনি একটু আগে বললেন 1400 বছর আগে শেখ 1400 মুজিবুর বছর করছে, এটা আগে করছে, সাড়ে ছশো অর্থনৈতিক, চোদ্দশো সামাজিক, বছর আগে নবী রাজনৈতিক মোহাম্মদ নিজেই তো অবস্থার বিয়ে দেয় নাই। আপনি অবস্থা এই ছিল পয়েন্টের তো। উত্তরটা আগে দেন, এই পয়েন্টের উত্তরটা আগে দেন, এই পয়েন্টের আগে উত্তরটা আগে দেন যে নবী মোহাম্মদ নিজে যেই জিনিসটা রিয়ালাইজ করতে পারছে যে তার মেয়েটা ছোট, এই বুইরা বুইরা আবু বকরের সাথে আমি বিয়ে দিব না,
তাহলে তো একই রাজনৈতিক এটা কারণে। আমি কোথাও পাই নাই, আচ্ছা আমি এটা আমি তাহলে কোথাও আপনি পাই তাহলে নাই যে আপনি ওনার। তাহলে আমার কাছে সেই রেফারেন্সটা চান, বলেন যে আচ্ছা ভাই ঠিক আছে এই বলেন রেফারেন্সটা আমাকে একটু দেখান, বলেন আপনি বলেন। তাহলে আমাকে আমাকে বলেন যে এই রেফারেন্সটা একটু দেখান কোথায় পাইছেন, নবী মোহাম্মদ দিয়ে হ্যাঁ আবু আপনার বকর। আপনার কাছে আমি তো অস্বীকার করতেছি না, আপনাদের যে জ্ঞান গণ্যি আপনাদের কাছে থাকতে পারে, পারে মানে আছে, না থাকলে পোকা বলবেন না, কিন্তু আমি বলতেছি এই কারণে যে আবু বকর উমর তার শক্তিশালী লোক ছিল, আচ্ছা তাদেরকে হাতে হাতে হবে, এই কারণে আবু বলে যে বকর কি শ্বশুর আবু বকর কি খুশিতে খুশিতে বিয়ে দিছিল নাকি আবু বকর বিব্রত হয়েছিল? হ্যাঁ বিব্রত হয়েছিল, বিব্রত তাহলে হয়েছিল, রাজনৈতিক আবার কারণে তাকে যদি, আচ্ছা অখুশিও বুঝলাম করতে না তো পারে নাই বুঝলাম না তো বুঝলাম না তো ভাই, উনি বুঝলাম তার না কথার তো সাথে ইন্টারেস্টেড না তো, যদি রাজনৈতিক কারণে কাছে রাখতে হয় তাহলে সেম কাজটা মোহাম্মদ করে নাই কেন, সেখানে রাজনীতি করেছিল। আচ্ছে তারপরে আবার এই যে দুই আজিব মেয়ে আবার জামাই, কোথায় আইচা বলে আবার দুই অন্যদিকে মেয়ে চলে জামাই যাচ্ছে, আইচা বলে আবার অন্যদিকে চলে যাচ্ছেন আপনি, আইচা বলে আপনি অন্যদিকে চলে যাচ্ছেন, আপনি আমার কোশ্চেনের ধারে কাছে না অ্যাড্রেসও করার চেষ্টা কি করেন বলেন না, বলেন। আপনি বলতেছেন জি বলেন, আপনি শোনার চেষ্টা করেন নাই রফিক সাহেব, আপনি শোনার চেষ্টা করেন নাই। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি রফিক ভাই আপনি একটা কাজ করেন, রফিক সাহেব আপনি একটা কাজ করেন, আপনার যে জিনিসটা বলার যে সাজেশন যে বলার শ্রদ্ধার সাথে বলতেছি আপনাকে, আপনি 30 সেকেন্ড সময় নেন, আপনি বলেন আমি আমি আপনার সাথে আলোচনা করতে পারবো না কারণ আপনি শুনছেন না, আপনি আসিফ ভাইয়ের আলোচনা শুনছেন না, আপনি প্লিজ আপনার কথা লাস্ট কথাটা বলে আজকের জন্য আজকের জন্য আমরা তাহলে বিদায় নিই। আচ্ছা ফারাজ ভাই আমি ওনাকে এই রেফারেন্সটা একটু দেখা দিই, কয়েকটা রেফারেন্স একটু দেখা দিই, উনি মানে উনি মনে হয় না আসলে বয়স হয়ে গেলে যে জিনিসটা হয় কারোর কথা শোনার আর মতো ধৈর্য থাকে না, তখন নিজে আমি অনেক জানি এই জিনিসটা একটা ইয়া চলে আসে মানুষের ভিতরে এবং এটা তখন বলতে পারি, একাই এটা বলতে পারি, একাই আমি বলতে পারি, একাই আমি কথা বলতে বলতে আমি ইচ্ছা বলতে করে। পারি আমি হুম জানি, বাট অমুকের চেয়ে বেশি জানি, আমি সেটা বলতে আচ্ছা পারি। ঠিক আছে আমরা তাহলে এই হাদিসটা একটু দেখে নিই, যে সুনানে নাসাই শরীফের 3224 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে সমবয়সীকে বিবাহ করা। আব্দুল্লাহ ইবনে বুরায়দা তার পিতার সূত্রে বর্ণনা করেন, আবু বকর ও ওমর ফাতিমা এর বিয়ের বিবাহের পয়গাম পাঠালে, মানে আবু বকর এবং ওমর ফাতিমা এর বিবাহের পয়গাম পাঠালে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে তো অল্প বয়স্ক, মানে তার মেয়ে ফাতিমা সে তো অল্প বয়স্ক। এরপরে আলী প্রস্তাব করলে তিনি তার সাথে বিবাহ দিলেন, মানে নবী মোহাম্মদের এই রিয়েলাইজেশন সেই 1450 বছর আগেই হয়েছে যে এত অল্প বয়সী মেয়ের সাথে এত বুইড়া খাটাস গুলার বিয়ে দিলে আমার মেয়েটা কষ্ট পাবে, আমার মেয়েটা মানে যন্ত্রণা পাবে, সেই বাসর রাতে আমার মেয়েটাকে ধর্ষণ করা হবে, এই বুইড়া খাটাস গুলা আমার মেয়েটাকে ধর্ষণ করবে। ওই সময় ওই সময় আর রাজনীতি ইয়ে ছিল না, মাথায় ছিল না তার, তখন তখন আর এই রাজনীতি মাথায় ছিল না। সময় আর তার রাজনীতি মাথায় ছিল না ভাই। হ্যাঁ আর কি রাজনীতি এটা তো এখন পর্যন্ত বুঝতে পারলাম না, যে সেটা রেফারেন্স হতো নাই, সেটা সেটা রেফারেন্স তো হতো নাই, কোনো রেফারেন্স নাই, মানে নবীর রাজনীতিটা কি সাহাবারা এসে কেউ বুঝছে না, না 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 কেউ বুঝে নাই, রফিক সাহেব বুঝছেন রাজনীতি, রেফারেন্স করি মানে রেফারেন্স দিল থেকে ফিল। মানে যেমন রাজনীতি আকবর রাজনীতি আকবর বিবাহ করছে বিভিন্ন, আমাদের দেশে আকবর বিবাহ করছে বিভিন্ন গোত্র জাতি ধর্মের মহিলাদেরকে কইরা তার শক্তি বাড়াইছে, হ্যাঁ এরকম সেও তার ইয়া তো রাজনৈতিক অন্য শক্তি গোত্রের লোক বাড়াইছে। ছিল না, আবু বকর তো অন্য হ্যাঁ গোত্রের লোক ছিল, না অন্য অন্য গোত্রের লোক গোত্র ছিল, অন্য সে ধর্মে যদি বিয়ে না করতো করছে, ফারাজ ভাই তাহলে কিন্তু আবু বকর রাতের বেলা চোরানি এসে মোহাম্মদরে জবাই করে দিত, বুঝছেন? এই জন্য বাধ্য হয়, ননসেন্স কথা, এটা মোহাম্মদের ইচ্ছে একেবারে ছিল না, যেমন মোহাম্মদ আপনাদের যেমন যেমন আচ্ছা আপনার এই যে আচ্ছা ইয়াতে আচ্ছা ফারাজ ভাই, ফারাজ ভাই বুঝলাম বুঝলাম যে মেরাজের ঘটনা, বুঝলাম, এক সেকেন্ড এক আবার সেকেন্ড আবার বুঝলাম মেরাজের ঘটনাটা, মেরাজে রফিক আবার সাহেব এক মেরাজের সেকেন্ড এক মেরাজে সেকেন্ড, মনে করেন যে মানে মোহাম্মদের ইচ্ছাই ছিল না কিন্তু রাজনৈতিক কারণে বিয়ে করছে, তাইলে ভাই রাতের বেলা স্বপ্ন দেখতো কেন? চাদরে মোড়ায় জিব্রাইল, জিব্রাইল চাদরে মোড়া একটা বাচ্চারে নিয়ে আসছে, উড়ে দেখা মানে বদ্ধ উম্মাদ পেডোফাইল নবীর মানে ইয়া হয়ে যাচ্ছে, বলবে তো ভাই সখী হাদিস না হয়, মানে ইয়া খাড়ায় খাড়ায় যাচ্ছে বাচ্চা শিশু বা চাদরে মোড়ানো বাচ্চা শিশু দেখে নবী মোহাম্মদের খাড়ায় যাচ্ছে, এই এইটা এই হচ্ছে রাজনৈতিক কারণ, বুঝছেন? আপনি রাজনীতির কারণে কোনো রেফারেন্স দিতে পারবেন না রফিক সাহেব, কিন্তু এই যে তার যে তার প্রতি লাস্ট ছিল, বাচ্চা মেয়ের প্রতি লাস্ট ছিল, এই জিনিসটা রেফারেন্স দেওয়া যাবে। আচ্ছা যাই হোক উনি চলে গেছেন, ভালো ভালো হয়েছে হয়েছে ভাই, ভালো ভালো হয়েছে, হয়েছে, মানে মানে বয়সের জন্য আমি তাকে কনসিডার মানে ইয়ে করার চেষ্টা করতেছিলাম, প্রচুর চেষ্টা করতেছি ভাই, বাট হ্যাঁ আমিও কোনোভাবেই আমিও বয়স্ক কারণে একটু ইয়া দিচ্ছিলাম কিন্তু কোনোভাবেই ইয়া হচ্ছে না, তিনি আবার আরেক জায়গায় চলে যাচ্ছে, পট করে আরেক জায়গায় আরেক দিকে দৌড় দিচ্ছে। তারপরও দিনের শেষে ভাই আমরা হচ্ছে বেয়াদব, আমরা কথা বলতে দিই না, আমরা এই না সেই না, কত কথা কত ইয়ে আসবে, মানে আমি ট্রুলি মানে চেষ্টা করতেছিলাম তার থেকে, বাট না উনি হচ্ছে সুগার কোট করে মানে আদা সত্য আদা মিথ্যা মিলাই ইয়ে করবে। আর ভাই এগুলো এগুলো হচ্ছে ভংবাজি, টু বি অনেস্ট এগুলো হচ্ছে ভংবাজি, এই ভংবাজি মানুষ ধরতে পারে যে আপনি আসলে বিশ্বাস করেন না, আপনি ভাব দেখাচ্ছে যে বিশ্বাস করেন, ওটা থেকে মানুষকে বের করার চেষ্টা করতেছেন, এগুলো মানুষ বলেন না, মানুষ ঠিকই বুঝতে পারে এবং দিনের শেষে আপনাদেরকে বাটপার বলবে, দিনের শেষে আমাদেরকে বাটপার বলবে না ভাই, আমরা যেটা মনে করি যেটা ঠিক মনে করি সেটাই বলি এবং যুক্তির তথ্য রেফারেন্স দিয়ে বলি, দিল থেকে ফিল করে কোনো কিছু বলি না। তো আপনার এই সুগার এখন কোটের মিথ্যা কথা থেকে আমি আমি আমরা ইন্সপায়ার্ড হবো সুগার কোটের মিথ্যা কথা বলতে, সরি পসিবল না। এখন ফারাজ ভাই এই জিনিসটা না আমি মানে আমার কাছে একটু ইয়াও লাগে যে উনি তো একজন বয়স্ক মানুষ, উনি তো আরো ভালোভাবে এটা রিয়ালাইজ করবেন যে এত বয়স্ক একজন মানুষ একটা বাচ্চা মেয়ের প্রতি যৌন আকর্ষণ হওয়াটা মানে খুবই নোংরা ব্যাপার, উনি একজন বয়স্ক মানুষ হয়ে তিনি দাবি করতেছেন এখানে আইসা যে আমরা নাকি এই জিনিসটা অযৌক্তিক সমালোচনা করি, তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারি ফারাজ ভাই, যে একজন বয়স্ক মানুষ একটা বাচ্চা শিশুর প্রতি যৌন আকর্ষণ বোধ করবে রাজনৈতিক কারণে করতে পারে, প্রাপ্তবয়স্ক রাজনৈতিক বাচ্চা কারণে করতে, রাজনীতির কারণ হলে তো জিনিসটা আরো খারাপ, তুমি একটা রাজনীতির কারণে একটা বাচ্চা মেয়ের জীবন ধ্বংস করছো, মানে ফাইজ দিবি নাকি, মানে
এই ভাই মানে অনেকে তো বিষয়ে কমেন্ট করতেছিলেন যে কমিউনিজম নিয়ে, এইটা কি কমিউনিজম শিক্ষা দেয়? মানে সবাই, আমি জানি না উনি কমিউনিস্ট কিনা, বাট কমিউনিজম ওনার কথা শুনে কমিউনিস্ট কমিউনিস্ট একটা ঘ্রাণ আসে টেনে বলতেছিলেন। আমি জানি না উনি কমিউনিস্ট কিনা, বাট এই এই কমিউনিজমের নামে ই করে বেড়ান আপনারা, যদি আপনি কমিউনিস্ট হয়ে থাকেন আর কি। এই জন্য, এই জন্য কি আপনাদেরকে বাঙালিরা দাম দেয় না? আপনাদের ভণ্ডামিরা বাঙালি বুঝতে পারে ভাই? আপনি, আপনারা ধর্মকে আফিম মনে করেন এটা সবাই জানে, আপনারা এটা বলেন না কেন? আপনারা কি মনে করেন মানুষ জানে না আপনাদের পজিশন সম্পর্কে? মানে এরকম মানে লুকাছুপি খেললে মানুষ বুঝবে না, মানুষ বলত এক ট্রিক মানুষের উপর 1,000 বার খাটানো যায়। এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা থেকে বেরোয় আসেন প্লিজ, এই ধরনের উদ্ভট আজগুবি চিন্তা ভাবনা থেকে বেরোয় আসেন। নিজে অ্যাটলিস্ট কমিউনিজমের নাম নষ্ট করেন না, আপনাদের গোনাও ধরে না কেউ ভাই। আপনাদের আসলে টু বি অনেস্ট, আমি কোনো একটা ইয়ে থেকে দেখলাম না যে কোনো কমিউনিস্ট পার্টির কোনো ইয়েদেরকে তারা মানে অন্য কেউ গোনায় ধরে। একদম এলাকার নর্থেস্ট লোকজনের মতো প্রত্যেকটা, আপনি ইউনিভার্সিটির ইয়ে দেখেন, রাজনীতি দেখেন, দাদা অর্গানাইজেশন রাজনীতি দেখেন, সবাই এদেরকে ভাই লিটারাল কমেডিয়ানস মনে করে, কমিউনিস্ট মনে করে না, লিটারাল কমেডিয়ান মনে করে। ইভেন কমেডিয়ানদের সম্বন্ধে তাদের থেকে 1,000 গুণে বেশি, জোকার্স ভাই, এক একটা জোকার্স। আচ্ছা আমরা তাহলে পরের জন্য কেস চলে যাই ফারাজ ভাই।